এই যে এপিসের আইসে গলি আমি আমার তারে তারে কিছু বক্সি হচ্ছে এই হলো আমাদের বাগানবাসীর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জাতির শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধুর যে সম্পর্ক সেটা মেলবন্ধন বা একটা যোগসূত্র এটা আছে বলে আজকে এমপি মন্ত্রী যেই হোক না কেন বাগানে আসতে হয় এসে আপনাকে খোঁজখবর নিতে হয়। চা বাগানে আমরা বিশুদ্ধ পানীয় জল যাতে বাগানবাসী পায় আপনাদের কোম্পানির পক্ষ থেকে সেই ব্যবস্থা আছে যতটুকু সম্ভব। আমরাও আপনাদের টিউবওয়েল বা এখন সাবমার্জেবল টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল বলে আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি বা দেওয়া হচ্ছে এবং আর আপনাদের বাগানের জন্য আলাদা প্রকল্প আছে। সব মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা সরকার এতে সে সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সম্প্রতি আপনারা আমাকে নৌকা মার্কায় ভোট দিয়েছেন, ভোট দিয়ে ঢাকায় পাঠিয়েছেন, আপনারা এমপি ম্যানেজার এই ব্যান্ডের 7 বার মনে আছে তো ভোট আসলে পান না আসলে পান। এই যে রাস্তা দিয়ে এখন রাস্তা এটা ভালো হয়েছে না এখন ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছে কত কত কিলোমিটার রাস্তা চিন্তা করে এদিকে গেছে এদিকে গেছে এদিকে গেছে তো সেই হিসাবে আপনাদের কোথায় কি কি সমস্যা আছে এগুলো আপনারা না বললে আমরা খোঁজ করে বাইর করবো করে আপনাদের চেয়ারম্যান মেম্বার যারা আছেন আমাদের আছেন তারা এই তথ্যগুলো সঠিকভাবে দেন এবং অনেক সময় আমার উপর চাপও তৈরি করে যে আমরা পাবো না কেন দিবেন না কেন দিবে তো সরকার টাকা থাকতে হবে টাকা থাকলে সরকার তো এগুলো কাজ দেয়। এই যে দুই অফিসার এখানে ইঞ্জিনিয়ার সাহেব আর পেয়ে সাহেব বসেন বা আরো যারা আছেন আমি তো কৃষি বিভাগের একজন অফিসার এখানে আছেন ভালো বা ফলন হবে তো সেই জন্য আপনাদের সুখ দুঃখ নিবারণের জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এবং তিনি বাগানবাসী উনি বলছিলেন আমার বাবার লোক ওনার বাবার লোকের জন্য উনি খোঁজখবর রাখেন। এই গত কয়েক মাস আগে আপনারা দেখছেন মজুরি বৃদ্ধির ব্যাপারে তিনি নিজে হস্তক্ষেপ করেছেন এবং কোম্পানিগুলো কাজ করেছে ঠিকই তখন তারা 150 টাকার মধ্যে থাকতে চেয়েছে তিনি হস্তক্ষেপ করার কারণে 170 টাকা আপনাদের কম সর্বনিম্ন মজুরি হয়েছে। এটাও কিন্তু শেখ হাসিনার অবদান এবং তিনি প্রধানমন্ত্রী থাকার কারণে আপনাদের বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে দেখেন। আমরা এইটুকু বলবো আপনারা আমাকে ভোট দিয়ে ডাকিয়ে পাঠিয়েছিলেন মানে প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়ে আপনাদের কাছে আবার পাঠিয়েছে তাহলে এখন আপনাদের ধার কাছে আমার টাকার সুযোগ আরো বেশি হয়ে গেছে। আর এমন এক মন্ত্রণালয় আমাকে দিয়েছে কৃষকের সাথে আমার সম্পর্ক এই কুট শার্ট প্যান্ট পরে মাঠে কাজ করা যায় না লঙ্গিপুরে যেতে হবে না প্যান্ট পরে যেতে হবে হাফ প্যান্ট আমি এই কৃষকের সাথে থাকবো কিন্তু আমাদের লক্ষ্য একটা জমি খালি রাখা যাবে না যদি জমি খালি থাকে ফসল উৎপাদন না হলে আমাদের পেটের ক্ষুধা নিবারণ করা যাবে না তাই এখানে চেয়ারম্যান সাহেব আছেন আমাদের এই হাই লেভার আছে হাই লেভার একটা অংশ বরুণা বরুণায় অনেক ফসল হয় এবং ফসল হওয়ার জন্য এবার কৃষকদেরকে আমরা আরও উৎসাহিত করার জন্য গ্রামে গ্রামে আমরা উঠান বৈঠক করব আমি আগামীকালকে শ্রীমঙ্গল ইউনিয়নে একটা উঠান বৈঠক দিয়েছি কৃষকদের কিনে বসবো আমরা সেই জন্য আপনার মনে আমরা শুধু মন্ত্রী এলাম ভালো ভালো মালা দিল সবাই গাড়ি ঘোড়া চললাম এই মন্ত্রীর কোনো মূল্য নাই যদি আমাদের দেশের মানুষের মূল্য যদি আমরা বাড়াইতে না পারি তাহলে আমাদের এই মন্ত্রিত্ব পালন করার কোনো সুযোগ নাই তাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছে তোমাকে দিয়েছি কেন আমি জানি কেন দিয়েছি তো সেজন্য উনি যে লক্ষ্য দিয়েছে আমাকে সেই লক্ষ্য হচ্ছে আমরা উৎপাদন যাতে বেশি করে বাড়াতে পারি কৃষকদের ঘরে যেন বেশি করে খাদ্য শৈত্য দেয় আর দেশে আমাদের চাউলের দাম যাতে বৃদ্ধি না হয় চাউলের দাম বৃদ্ধি হলে মানুষের কষ্ট হয় বাজারে গেলে যে যে পরিমাণ টাকা দিয়ে চাউল করে কিনবে পাশাপাশি অন্যান্য কিছু কিনা কষ্ট হয় চাউল উৎপাদনে আমাদের ঘাটতি নাই মজুদেরও কোনো ধরনের সমস্যা নাই সরকারি মজুদ আছে এবং চাউল আমদানি করতে হবে না এটা গত কয়েকদিন আগে আমরা 5 জন মন্ত্রী মন্ত্রিসভায় বসেছিলাম আমি সহ আরও 4 জন মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী সভাপতিত্বে আমরা অঙ্গীকার করেছি মূল্য বৃদ্ধি যাতে না হয় যে কারণে আবার আমদানি করতে হয় আর এখন কিন্তু অনেক দেশে কিন্তু রপ্তানি করে না একসময় আমরা কী করতাম থাইল্যান্ড থেকে চাউল আনতাম ভিয়েতনাম থেকে আনতাম ইন্ডিয়ার থেকে আনতাম কেউ এখনও রপ্তানি করবে না সবাই চায় নিজের দেশের মানুষের পেট যেন ভরা থাকে তো সেই জন্য আপনারা নিশ্চিত থাকেন শেখ হাসিনা সরকার আমাদের কৃষকদের যাতে মান আরো বেশি হয় তার জন্য কাজ করবে এবং কাজের জন্য আমাদের উপর যে দায়িত্ব আছে আমি সকল কৃষি কর্মকর্তাকে ইতিমধ্যে বলেছি যাদের সাথে আমার দেখা হয়েছে পরিচয় হয়েছে সবাইকে বলেছি যে আপনারা আমাদের কৃষকের সেবক
কৃষকরা যেন কোনো অবস্থাতেই আপনাদের কাছ থেকে কোনো কষ্ট না পায়। এখানে ব্লক সুপারভিজার বলে, কৃষি কর্মকর্তা বলে, প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়নে এই সমস্ত কর্মকর্তারা আছেন। আপনারা যারা আছেন এখানে কৃষি কর্মকর্তা সামনে বসে আছেন, আমি বলবো কোনো লোক যেন অলসভাবে দিন না কাটায়। অ্যাটলিস্ট সকাল 9টায় অফিস শুরু হয়, বিকাল 4টা পর্যন্ত সেই ব্লক সুপারভিজার যদি এলাকায় এলাকায় হাঁটে, চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করে, মেম্বার সাহেবের দেখা করে, এবং আমি বলে যাচ্ছি দেখা যে করবেন তার একটা খতিয়ান দেখিয়ে রাখবেন। মেম্বার সাহেবের সাথে কত হয়েছে, কোন মেম্বার মতিন মেম্বার, এই যে আমার মতিন মেম্বার বসে আছে, কোন মেম্বার কতরালি মেম্বার, এভাবে কোন মহিলা মেম্বার তাদেরও তাদের সাথে যোগাযোগ করবেন। তারা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেজন্য আমি আর কথা বাড়াবো না। আমরা এখন যাব রহিমপুর ইউনিয়নে মৃত্তিকা চা বাগানে। আপনারা কষ্ট করে আসছেন, ইনশাআল্লাহ আগামীতে আমরা আপনাদেরকে নিয়ে উঠান বৈঠক কোথায় করা যায়। এখন তো মঞ্চ টঞ্চ হয়েছে, সেখানে মঞ্চ থাকবে না, সেখানে আমিও বসবো আপনাদের হয়ে একটা মোড়ার মধ্যে নাকি সাঠাই বিষয় করে, আর কৃষকদের কথা শুনবো, মহিলাদের কথা শুনবো। একটা লাউ গাছ 10টা কি বলে এই করোনা গাছ, এগুলা বেগুন গাছ, এগুলো যদি আঙ্গিনা খালি থাকে লাগান, দেখবেন কোনো জিনিস আপনাদের ক্রয় করে খেতে হবে, তাহলে বলবেন যে বিক্রি করা যায় এগুলা, বিক্রি করে সব কর্মকর্তারা এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাক, তা তো কিনেই খেতে হবে, এরা বন্ধ করার পথ নাই। যত বেশি কর্মকর্তা থাকবেন তত কৃষকদের এই পণ্য বিক্রির একটা বড় স্থল হবে। আর আমাদের কৃষি অফিসার যিনি আছেন তিনি আমার জানার মধ্যে, আমি তো এখন মন্ত্রী, আগে কিন্তু ওনাকে আমার সাথে উনিও ভালো যোগ্য অফিসার, আর ওনাকে আমি অনুরোধ করবো বলবো যে আপনি প্রত্যেক ইউনিয়নে কোনো না কোনো রোস্টার রাখবেন, যে আমি আজকে আসবো কালাপুর ইউনিয়নে, আগামী সপ্তাহে যাবো আমি আশিদুল ইউনিয়নে, আমি যাব দেখবো যে যান্ত্রিক ফসল পদ্ধতিতে চাষাবাদ করার জন্য যে হার্ভেস্টার কে কিনছে, কার ট্রাক্টর আছে বা তার নাই, এবং শতকরা 70% এটা ডিসকাউন্ট বা কম মূল্যে এই কৃষি পণ্য করার জন্য উৎপাদনে যন্ত্র ব্যবহার করার জন্য তারা কিন্তু এগুলো কিনে নিয়ে যাচ্ছে। আমার হাত দিয়ে এমপি দেখা অবস্থায় অনেক কিন্তু নামে দিয়েছে, আমি আমাদের কৃষি কর্মকর্তা আমাকে নিয়ে ইউনি সাহেব নিয়ে বলছেন যে আসেন আপনার হাতে আমরা বেছে নেব, তো এই জন্য আমি আর কথা বাড়াবো না, আলোচনা পড়ে গেছে। আপনারা বাগানবাসী সবাই ভালো থাকুন, কোনো কষ্ট হলে কাউরে না পাইলে এমপির পাবে, দৌড়েই এমপির বাসা আছে শ্রীবঙ্গ, আনাইলে মোবাইল ফোন কত জানেন না সবাই, অনেক বাগানবাসী ভাই বোনেরা আমার মোবাইল ফোন আমার কথা টেলিফোন করে, কেমন আছে বাবু, কেমন আছে এমপি সাহেব, করে না অনেক আছে, আমি ওর সাথে কথাও বলি, দিনে রাত্রে কথা হয়, সেজন্য আপনারা টেলিফোন করবেন কেউ যদি কষ্ট দেয়। আর ম্যানেজমেন্ট তো আপনাদের পক্ষের লোক, চা বাগানের গাছ এটা আপনাদেরই গাছ, ম্যানেজমেন্ট যদি আপনাদের সাথে ভালো ব্যবহার না করে, আপনাদের পঞ্চায়েত আছে, আপনাদের ইউনিয়ন আছে, আপনারা তাদের সাথে আলোচনা করতে পারবেন, তাদের সাথে বার্গেন করতে পারবেন বা ধৈর্য সহ করতে পারবেন, সব আছে। আমি আর কথা বাড়াবো না, ধন্যবাদ আমাদের ইউনি সাহেবকে, আর আমাদের কর্মকর্তা যাকে পেয়েই বলে অন্যান্য কর্মকর্তা আছেন, চেয়ারম্যান সাহেব ধন্যবাদ, ধর্মের সাথে ধন্যবাদ, দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছে আমি যেন সঠিকভাবে পালন করতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, এই হোক আজকের দিনের সকালের প্রত্যাশা। সবাই ভালো থাকেন, 2টা বা 3টা মধ্যে আমি ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব।